চাঁদপুরের মানুষ আমি শেষ জায়গায় চলে আসছি, কথা আর লম্বা হবে না। একটু ভাবেন, আল্লাহ ডাকে তারপরও আসে, আর আল্লাহ তাকায় দেখতেছে কুরবান যাও আল্লাহর উপরে, অপেক্ষা করতেছে তুমি কখন রেখায় পা দিবে আর তোমাকে আমি উঠাবো। বেদায় চাঁদপুরের মানুষ স্বাধীনতা যদিও দিয়েছেন পাঁচটা, আজকে যেমন খুশি তেমন যদিও নাকি চলা যায়, একটা দিন আসতেছে, একটা দিন আসতেছে, এইখানে থাকা যাবে না। রেখায় পা দিতে দেরি আর কাউকে থাকতে দিবে না। আলাউফি বুরুজিন মুসাইয়্যিদা, এটার প্রমাণই ডেলি আল্লাহ দিতেছেন, সারা দুনিয়া থেকে 3-4 লক্ষ মানুষকে ডেলি উঠাইতেছেন। করোনা লগ্নে একটু বেশি উঠতেছিল, বর্তমানে 3-4 লক্ষ মানুষ সারা দুনিয়ার থেকে ডেলি উঠায়া আমাদের বিবেকের উপরে কুড়ালের আঘাত করতে চাইতেছেন। হায় হায়, প্রতিদিন প্রমাণ দিতেছেন আমি উঠাবো তোমাদেরকে, শূন্য দুনিয়া শূন্য করব, পাঠাইছি আমি, আমার কাছেই নিয়ে আসবো। কে পাঠাইছে? আমি পাঠাইছি, আমার কাছে নিয়ে আসবো, প্রমাণ দিতেছি। আর কত প্রমাণ লাগে? ডেলি 3-4 লক্ষ লোক উঠতেছে, একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে। তারপরে মালাকুল মওতকে জিজ্ঞাসা করবে, মান বাকি আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মওত বলবে, লা আলাল আরদ, জমিনে কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরা কোথায়? যারা বাইকে উঠলে পুরা শহর কাঁপতে থাকতো, ওরা কোথায়? এমন তো কিছু লোক আছে না নাই? যারা বাইকে উঠে যখন তো পুরা শহর হেলতে থাকে, যে উঠা গেছে বাইকে না জানি কোথায় কি গঠায় দেয়, ঠিক না? ওরা কোথায়? যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্নে ভাবত না, যারা চতুর্দিকে পাহাড়ার পাহাড়ার নিচ্ছিদ্র বেষ্টনী, সিসি ক্যামেরার ক্যামেরা, ওরা কোথায়? মালাকুল মওত হাসবে আর বলবে, সবাইকে উঠায় নিয়ে আসছি, কেউ জমিনে নাই। আপনি দেখতে পারেন, ইল্লা আহলুস সামাওয়াত, শুধু আকাশওয়ালারা বাকি। আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব, আল্লাহ রাগে চলে আসবেন, আল্লাহ রাগান্বিত হবেন, জালালে চলে আসবে, বলবে খালি করো আকাশ, জমিন যখন খালি আকাশ খালি করো, আকাশ খালি হবে। আবার জিজ্ঞাসা করবে, এবার? তো বলবে, লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াতি, জমিনও নাই আকাশও নাই, ইল্লাল্লাযীনা ইয়াইশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা আছে ওরা শুধু বাকি। ওয়ান্তাল হাইয়্যুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব, আল্লাহ জালালে আসবে, বলবে আরশের নিচে লাগাও ঝাড়ু, ফেরেশতা ঝাড়ু দিয়া দিবে আরশের নিচে। তারপরে জিজ্ঞাসা করবে, এইবার? বলবে, লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াতি ওয়া লা তাহতা আরশি, জমিনও না আকাশও না আরশের নিচেও না, ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, 12 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, 12 জনের নাম বলো। বলবে জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মওত, আমরা 4 জন, সামানিয়াতু মিন হামিলাতি আরশ, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন। আল্লাহ জালালে আয়েশা বলবে, ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক, 3 জন মারা যাবে, হইতে পারে আপনাদের চাঁদপুর ও কবর হইতে পারে, হবে না? কি কন নাইলে মেঘনার চরে হবে, ঠিক না? যার মাথা 7 আকাশের উপরে ওঠে আর জমিন পাও 7 জমিনের নিচে যায়, ওর কবর দুনিয়ার কোথাও হবে না, কোথায় হবে এটা আল্লাহই জানে। জিজ্ঞাসা করবে, এইবার? বলে, 13-9 জন, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, 9 জন কে? 8 জন আপনার আরশ বহনকারী, আমি। আল্লাহ বলবে, আরশ বহনকারীদের মৃত্যু হোক, এদের মৃত্যু হয়ে যাবে। এইবার আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার? তো মালাকুল মওত বলবে, আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, কুড়াইতে 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 সবাইকে নিয়ে আসছি, এখন আমি আছি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এইবার তোমার পালা, লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি,
যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে, সাইউলকি আলাইহি সাকারাতাল মউত, বলা শেষ মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবেন ওনার উপরে, একটা চিৎকার দিয়া মাটিতে পড়বেন, যেখানে থাকবেন ওইখানেই পড়বেন একটা চিৎকার দিয়া, আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা থাকত কোনো মোমেন মুসলমানের রু আমি কোনোদিন উঠায় নিয়ে আসতাম না। বিদায় সৈন্যের কোঠায় নিবে, যদিও আজকে স্বাধীনতা বেশি দিন না, চলে যেতে হবে। চাঁদপুরের মানুষ আসলাম আর গেলাম, যেমন খুশি তেমন মন চাইল আর জীবনটা কাটায় দিলাম, আর আল্লাহ ডাকতে থাকলো আর আমি সাড়া দিলাম না আর চলে গেলাম, ওইখানে যে জামাই আদর পাবো, এরকম বিষয়টা এরকম না। যদি হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, লাতুস আলুন্না আনিন নাঈম, ওই দিন জিজ্ঞাস করব। ৩৭ বার তোর ডায়ালোসিস করতাম, তোর বিজ্ঞান যেটা একবারের বেশি দুইবার করার ক্ষমতা রাখতে ছিল না, অমন মেশিন মনে হয় না কোনোদিন আসবে যে একাধিকবার ডেলি মানুষের শরীরে ডায়ালোসিস চলবে। কুদরত দিয়ে ৩৭ বার ডায়ালোসিস করতাম, তুই কি নিয়ে আসছস বল? ডেলি তোকে ৫৫০ লিটার অক্সিজেন দিতাম, বল কি নিয়ে আসছস এর বিনিময়ে? ডেলি ১৬০,০০০ বার শ্বাস প্রশ্বাস নীতি, বল কি নিয়ে আসছস বল? ১৬০,০০০ বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই আমরা, ১৬০,০০০ বার ডেলি। আল্লাহ জিজ্ঞাসা করবে বল কি নিয়ে আসছস? তোর চোখের সাথে আমার রহমতের সংযোগ ছিল, যার কারণে তুই দেখতেছিলি, সারা দুনিয়া বলতেছিল চোখে দেখার কোনো উপাদান নাই, যদি উপাদান না থাকে তো তুই দেখতি তো দেখতি কি কইরা, তাকাইতি তো তাকাইতি কি কইরা? আল্লাহ বলে আমার রহমতের কানেকশন ছিল এটার সাথে লাগানো, তুই চোখ দিয়া দেখতি বটে, আসলে ভিতরে রহমতের ক্যামেরা লাগানো ছিল, তাও একটা ক্যামেরা না, প্রত্যেক চোখে ১৩ কোটি ক্যামেরা ফিট করছি, দুই চোখে ২৬ কোটি ক্যামেরা, ২৬ কোটি রহমতের, ১৩ কোটি রহমতের সংযোগ লাগাইয়া দিছি পার ক্যামেরার সাথে, তুই দেখতেছিলি আমিও দেখাইতেছিলাম, কোনোদিন প্রতিবন্ধকতা সৃষ্টি করি না। আজকে বল কি নিয়ে আসছিস? আসেন সের জায়গায় চলে আসছি, ওই প্রস্তুতির জন্য এই ছোট জীবনটা, ওই প্রস্তুতির জন্য এই ছোট জীবনটা কাটাইতে পারেন আপনি? প্রথমেই বলছি যেমন খুশি তেমন কাটাইতে পারেন, আমার বাধা সৃষ্টি করার কোনো অধিকার নাই, আমি বাধা সৃষ্টিও করব না, কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি। আল্লাহও বুঝাইছেন, যদিও স্বাধীনতা দিছেন তারপরও বুঝাইছেন, শুধু আল্লাহ বুঝান নাই, এই মাসে দুজাহানের বাদশা এসে আমাদেরকে বুঝাইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে বুঝাইছেন, হাতে কলমে বুঝাইছেন, নিজের জীবন বিসর্জন দিয়া বুঝাইছেন, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে হায় হায় এমন দিন যায় না যে চোখে পানি না ছিল। জিব্রিল আর মিকাইল আর ইসলামের রেওয়ায়ত, মা জালা রাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন, দিনে দেখি তো কাঁদেন, রাত্রে দেখি তো কাঁদেন, সকালে দেখি তো কাঁদেন, দুপুরে দেখি তো কাঁদেন, বিকালে দেখি তো কাঁদেন, সন্ধ্যায় দেখি তো কাঁদেন, এত কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের ব্যথায় চোখের পানি থামে না, যে সারাটা জীবন কাঁদছেন, কাঁদতে 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 চলে গেছেন, যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয় ওদিনও কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কেন কাঁদেন? আন্তা ইলা রফিকিল আলা, আজকে তো খুশির দিন, চিরদিনের জন্য আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান, আল্লাহ হুয়ান্তাযিরুক, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, বলছে কিসের খুশি? বলে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চলে আসবে, এই জন্য উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। আর আপনি এখানে বসে কেন কাঁদতেছেন? ফ্যামিলির জন্য, হাসান হুসাইনের জন্য, আলী ফাতেমার জন্য? বলছে না না জিবরিল,
এখনো এক প্রশ্নের জবাব বাকি, বলছে সেটা কি? বলে আমি তো চলে যাব, উম্মতকে কে দেখা রাখবো? লানত উম্মতের জিন্দেগিতে। আমরা বাবি নবীর একটু নাম মিলি হক আদায় হয়ে গেল, ঠিক না? যে দুনিয়ার থেকে চোখের পানি নিয়ে বিদায় নিয়েছেন, কেয়ামতের দিন উঠবে যখন কবর থেকে রওজায় আথার থেকে, তখন কানতে কানতে উঠবেন, অহু আয়াকুম ওয়াবকি ওয়াকুল, উঠবেন চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? কেয়ামতের মাঠে যে উম্মত বলে চিৎকার দিবে, ওই রসুল আসছেন যেন এই ছোট জীবনটা গুছায় যাইতে পারে, গোড়া যাইতে পারি, যুবক যেন যৌবন অবস্থায়, নারী যেন নারীত্বের ভিতরে, পুরুষ যেন পুরুষত্বের ভিতরে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, ক্ষেতওয়ালা ক্ষেতে, খামারওয়ালা খামারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, প্রত্যেক ব্যক্তি যেন এই ছোট জীবনটাকে গোড়া যাইতে পারে। যদিও স্বাধীনতা দিছেন, যেমন খুশি তেমন চলতে পারো, কিন্তু এটাও বলা দিছেন যেমন খুশি তেমন চলতে পারো, কিন্তু বেশি দিন না, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ইলা ওয়াক্তিম মালুম, তারপরে আর তোমাকে চলতে দেওয়া হবে না, তারপরে তোমাকে নিয়ে আসব, প্রত্যেক নেয়ামতের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করব। লা ইয়াজাল কদম, তোমার পাও হেলাইতে দিব না। আপনি যদি বলেন আমার আইডি দেখাইলে, আইডি জমিনেই চলে, ওইখানে চলে না, হইতে পারে এইখানে আপনার আইডি দেখে কেউ পেশাব করে দিতে পারে, কিন্তু এই আইডি জমিনে চলবে না, কোনো পরিচয় এখানে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের চলতো, দুনিয়ার কারো চলতো আর না চলতো? কারো জন্য যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলা কথা ছিল? খান্না 44 বছর বাতি যাকে বুকে রেখা পাচ্ছে, কিছু মানুষ আছে এখন দুনিয়াতে পাওয়া যায়, অনেক মানুষ দুনিয়াতে এখন পাওয়া যায় যারা ভাবে এই সম্পর্ক সেই সম্পর্ক আমাকে পার লাগায় দিবে, কোনো সম্পর্ক পার লাগাবে না। আপনি আবু তালেবের চেয়ে বেশি সম্পর্কের আল্লাহ রসুলের সাথে? হয় একটা দুইটা শোনাই আপনাদেরকে, নাইলে বুঝে আসবে না, নাইলে মাথার ভিতর থেকে পোক বাহির হবে না, পোক ভাবে সম্পর্ক আমাকে পাড়ে লাগায় দিবে। যদি সম্পর্ক আপনাকে পাড়ে লাগায়, রাগ হয় না, তাহলে চাচা ভাতিজার সম্পর্ক, দুইজনের শিরা উপশিরা একই রক্ত দৌড়ে গেছে, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায় শুধু পান করলে। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, সাহাবিয়ে রসুলকে আল্লাহ দিছিলেন শিঙা লাগানোর পরে পচা রক্ত নিক্ষেপ করে আসতে, সে অন্তরালে যে চেটা খেয়ে ফেলছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কি করছিস? নিক্ষেপ করছি কোথায়? তো চুপ থাইকা বলতেছে প্যাটে, বলছে প্যাটে, সুগ্রাম ছাড়া কিছু ছিল না, মনকে বুঝাইতেছিলাম মন মানতে ছিল না, জিব্বা যে কখন চেটা ফেলছে তাও জানি না, শিরায় উপশিরায় ওই রক্ত ছিল যে রক্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, রক্তের সম্পর্ক ছিল, তাইলে আবু তালেব বাঁচা উচিত ছিল, একই তো রক্ত, 44 বছর সিনার ভিতরে রেখা বাতি যাকে পালছে, 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত, বোঝা গেল 44 বছর 10 দিন পালছেন, যে রসুলের হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খুলা যায়, হাতের ছোঁয়া পাইলে ছোঁয়া, খেজুর গাছ পিঠের ছোঁয়া পাইছেন হাতের ওনা, মেম্বরে উঠতে দেরি, বাচ্চার মতো বিলাপ ফুফায়া ফুফায়া কাঁদতে দেরি করে নেয়, আল্লাহ রসুল নাইমা আয়েশা সান্ত্বনা দিছে কেন কাঁদিস, আমাকে বঞ্চিত করলেন তো করলেন কেন, পিঠ লাগায় জুমার খুতবা দিতেন, আমি ধন্য হইতেছিলাম কেন মেম্বরে পা রাখলেন, আল্লাহ রসুল ওয়াদা করতেছে তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি আমি খাবো, খুশি তো? কান্না থাইমা গেছে, ওই রসুলের হাতে আবু তালেবের দাফন হইতেছে, দাফন
কবরে রাখতেছে আর বলতেছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা কোন রাস্তা আমার জন্য রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন পড়লেন না, বলছিলাম ঠোঁট নাড়েন তাও নাড়লেন না, বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না, শেষমেশ চিৎকার দিয়ে বইলা গেলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে চলে গেলাম। ও মেরে দোস্ত, সত্য এটাই, নিজেরটাই নিজে গোড়া দিতে হবে। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আসেন আসেন এই মজমা থেকে। জীবনটা কিভাবে গুছাইতে হয়, কিভাবে গড়তে হয়, একদিনের ওয়াজ দিয়ে তো হবে না, এটা শিখতে হবে, শিখলেই হবে, শিখা ছাড়া হবে না, শিখতে হবে, শিখার ক্ষেত্রে যেতে হবে। এটার জন্য আল্লাহ ক্ষেত্র রাখছেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মতো এত সহজলভ্য ক্ষেত্র দুনিয়ার কোথাও নেই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এমন না ঢাকার থেকে চাঁদপুর আসছি এটুক দেখা বলতেছি না, দুনিয়া ঘুরা বলতেছি। যতটুকু আল্লাহ আমাকে দেখাইতেছেন আর দেখান, ওই দুনিয়া ঘুরা বলতেছি। আফ্রিকার জঙ্গলও দেখছি, আবার ওই সাহারা মরুভূমিও দেখছি, আবার আপনাদের উন্নত থেকে উন্নত বিশ্বও দেখছি, দুনিয়া ঘুরা বলতেছি। এরকম সহজলভ্য ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই, একমাত্র বাংলাদেশ, যেইখানের কদমে কদমে হক্কানি ওলামা আছে, যেইখানের কদমে কদমে হক্কানি আল্লাহওয়ালা আছে, যেইখানের কদমে কদমে মসজিদ আছে, যেইখানের কদমে কদমে মক্তব হেফজখানা মাদ্রাসা আছে, এদের কাছে যান আর শিখেন। শিখো যুবক, যে যৌবন অবস্থায় আমি আল্লাহর আকর্ষণের পাত্র কি করে হইতে পারি, কেমন আকর্ষণের পাত্র, যে আমি রাস্তা দিয়ে হাঁটব আর আল্লাহ আমাকে দেখে লজ্জা পাবে আর চিৎকার দিবে আর বলবে লাওলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি দুনিয়াতে না থাকতি, লাজালত সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, আল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানানা, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। দুনিয়ার কোনো সংস্থা আর কোনো পদস্থ লোক যদি কাউকে দুই চার দশ বার ডাকে তারপরে যদি না আসে, দুনিয়ায় যদি এটার জন্য কানুন থাকতে পারে, দুনিয়ায় যদি এটার জন্য ল থাকতে পারে, দুনিয়ায় যদি তার জন্য কাঠগোড়ায় দাঁড়াইতে হয়, দুনিয়ায় যদি জেল জরিমানা হয়, তো আমার মালিক ডেলি পাঁচবার ডাকে আর কে আসে, কে আসে পাঁচবার ডেলি ডাকে। আমি দেখাইলাম কোন মালিক ডাকে, কুদরতি পাও বিছায় ডাকে, বাহির হয়ে গেছি তোর পাহাড় যখন আমি দেখতে গেছি তখন আমার মনে উঠছিল এখানে এই আয়া, এই হাদিসের কথা, যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন, কারোর সাথে বলবেন, আল্লাহ বলছিল মুসা তুমি কোথায় আমি কোথায়, ভাবতেছো আমি চূড়ায় তুমি পদদেশে, এমন না, বাইনি ও বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহু, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আর সত্য এটাই, আমাদের নবীজির সাথে আল্লাহ কথা বলছেন কোনো পর্দা ছিল না, যাদের সাথে কথা বলছেন তাদেরকে পর্দার এই পার ওই পারে রেখা বলছেন, আমাদের নবীজির সাথে কথা বলছেন তো কাবা কাউসাইনি আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আরশের উপরে উঠায় নিয়ে গেছেন পাশে বসায়া, তারপরে যা বলার বলছেন যা শোনার শুনছেন, তখন বলছে বন্ধু আপনি বলেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবো, বিদায়ী উন্নত কথা বলে পর্দা থাকে না, কুদরতি পাও বিছায় ডাকে, পর্দা সরায় দেয়,
আর ফেরেশতাদেরকে বলে ইদান ইউনাজি আবদি, খবরদার আমার বান্দা এখন কথা বলবে, আওয়াজ করো, ওই আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। এই জন্য মেরে দোস্ত চলে যেতে হবে, আসেন ওলামাদের কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে। এই ছোট জীবনটাকে কিভাবে গুছাইতে হবে, নবীর আদর্শ কি, গুছানোর পদ্ধতি কি, কোন পদ্ধতিতে আমি দ্রুত গুছাইতে পারবো। হয় হয় যুবক, মনে উঠলো তোমাকে বলা দেই, আজান দিল আর যুবক ছুটল, মুসলমান মসজিদের দিকে ছুটল, নারী নারীর স্থানে, পুরুষ পুরুষের স্থানে ছুটল, আর সেজদায় পড়া সুবহান বলল, আল্লাহ উপর থেকে বলতে থাকে সাব্বাহ তানি সাব্বাহ, তো তুই আমাকে পবিত্র বললি, তুই পবিত্র অপবিত্র থাকিস তো থাকিস কি কইরা। এই জন্যই তো আল্লাহর রসুল দেখাইছেন, নামাজ পড়তে দেরি গুনা ধুয়া মুছা দূর হইতে দেরি হয়। এই জন্যই তো বিভিন্ন ভাবে দেখাইছেন, কখনো গাছকে নাড়ায়া দেখাইছেন একটা পাতাও থাকে না, কখনো গোসলের পদ্ধতিতে দেখাইছেন, বলো পাঁচবার যদি গোসল করে শরীরে কোনো ময়লা থাকে কিনা। দুনিয়া বলছে না আর থাকার কোনো স্কোপ নাই, বলছে বন্দা যখন নামাজ পড়ে আর সুবহান বলে চিৎকার দেয় তো এই কথা সত্য, আল্লাহ বলে সাব্বাহ তানি সাব্বাহ, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না, তোর গায়ে গুণা থাকবে এটা হইতে পারে না, তোর আমল নামায় গুণা থাকবে এটা হইতে পারে না, তোর আমল নামায় গুলার দাগ থাকবে এটা হইতে পারে না। সুবহান রব্বিয়াল আলা বলতে দেরি গুণা মাফ হইতে দেরি হয়। আসেন আলেমদের কাছে যে শিখি, শিখবেন কে কে শিখবেন দেখি, হ্যাঁ কিন্তু একটা কথা শেষমেশ বলবো, আপনি শিখতে না পারেন তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনি পায়ে হাত রেখা বলবো, কোনো হক্কানি আলেম আল্লাহওয়ালার দিকে আঙ্গুল উঠায় না, কি উঠাবেন না, হ্যাঁ এই দুনিয়াতে কিচ্ছু হবে না এটা সত্য, আপনি জেনে নেন কিচ্ছু হবে না, কিন্তু আপনাকে আমি হাদিস দিতেছি, হাদিস চাঁদপুরের মানুষ, আবার আসি না না আসি কে জানে, 65টা জেলা তো, খালি প্রত্যেক বছর চাঁদপুর ওয়াজ করলে হবে নাকি, জেলা বাংলাদেশে 64টা। এই জন্য বলতেছি দুনিয়াতে কিচ্ছু হবে না, আপনিও ভাববেন কত আঙ্গুল উঠাইলাম কিছুই তো হইল না, ঠিক না, কেয়ামতের দিন বুঝবেন এই আঙ্গুল কোথায় যায় দাঁড়ায়। কেননা আমি হাদিস দিতেছি এই উম্মতকে জাহান্নামে পাঠাবে, ডাইরেক্ট পাঠাবে না, ফয়সালা হইলেও ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, এদেরকে এক জায়গায় নিয়ে একত্রিত করবেন, যেরকম পুলিশ প্রথম ধরে নিয়ে থানায় যায়, নিয়ে যায় পরে কোর্টে চালান দেয়, ওইখান থেকে জেলখানায় পাঠায়, ওই আখেরাতের সিস্টেম এই উম্মতের জন্য এরকম, এক জায়গায় একত্রিত করবে, ওই জায়গায় যেই জায়গা দিয়ে এই উম্মতের হক্কানি আলেম আল্লাহওয়ালারা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, যখন ওইখানে পৌঁছবে আল্লাহ বলবে যে যাকে চিনো তাকে ধরো, তো ধরবে আর বলবে দুনিয়ায় পরিচয় ছিল পরিচিতি ছিল, কিন্তু প্রমাণ করতে হবে আপনি যা বলতে চান তা সত্য কিনা, আবার এটাও প্রমাণ করতে হবে আপনি কোনোদিন আঙ্গুল উঠাইছেন কিনা, কেননা ওইখানেও প্রজেক্টার থাকবে, আপনি যা বলবেন প্রজেক্টারে তা উঠা যাবে, যদি প্রমাণ করতে পারেন আপনি ভালোবাসতেন মোহাব্বত করতেন, আসা যাওয়া ছিল উঠা বসা ছিল, তারপরে আলেমরা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না, কেন যাবে না, বলে আমাদেরকে অধিকার দিয়েছেন সুপারিশ করা, এরা আমাদের এলাকার লোক, এদেরকে জান্নাতে না দিলে আমরা জান্নাতে যাব না, আর আমরা এদেরকে ছাড়া যায়া আল্লাহর রসুলকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা, আমরা তো আল্লাহর রসুলের উত্তর সুরি, আল্লাহর রসুল আমাদের কাছে উম্মত রেখা গেছিলেন, আমরা কি কইরা মুখ দেখাবো। তা আল্লাহ বলবে যে যাকে চিন চলো তাকে নিয়ে জান্নাতে যাও, ছাড়পত্র আনতে হইলে কোন মাল খাদ্য দ্রব্য যদি চালাইতে হয় মার্কেটে তো ছাড়পত্র বিআরটির থেকে আনতে হয়, আর যদি আপনাকে কোনো কর্মকর্তা বলে তুই চালা আমি আসি
আর আপনার যদি বিআরটির অনুমোদন না থাকে তাহলে যেই কোনো জায়গায় আপনি বিপদের সম্মুখীন হইতে পারেন। কেউ কেউ বলতে পারেন যে আমার সাথেও তো দুই একজনের সম্পর্ক আছে, না না, হক্কানি আলেম হইল বিআরটি, এই সমস্ত আলেমদের বিআরটির অনুমোদন থাকতে হবে, দুই চারজনের অনুমোদন থাকলে চলবে না। আপনি ভাবেন দুই চারজনের অনুমোদন আছে আপনি চলে যাবেন, না, বিআরটি একটা সংস্থা, এটা সরকারের পক্ষ থেকে নির্ধারিত। এই জন্য হক্কানি আলেম আল্লাহওয়ালাদের থেকে শিখব, আঙ্গুল উঠাব না, রাজি? পাক্কা? হ্যাঁ। নামাজ না, শেষ কথা, আজকের পরে আর কোনোদিন নামাজ, আজকের পরে আর নামাজ কোনোদিন ছাড়ব? পাক্কা? বিলকুল ওয়াদা? শেষ কথা বলতেছি, আপনি ছাড়তে পারেন, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে চিনেন? হ্যাঁ। কে? বড় পীর, পীরানে পীর, আসলেই বড় পীর, আসলেই পীরানে পীর, সমস্ত পীরদের পীর আব্দুল কাদের জিলানী। উনি লেখছেন, তুমি নাও পড়তে পারো, কিন্তু এটা চাই না, নাও, ওনার কিতাবে আছে, শুকর সকালবেলা উঠবে আর বলবে আল্লাহ আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট, অথচ সৃষ্টির ভিতরে শুকর সবচেয়ে নিকৃষ্ট, আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে, আল্লাহ জিজ্ঞাসা করবে কে, বলে যাকে ডেলি পাঁচবার ডাকো, তারপরও মসজিদে আসে না, মুসল্লায় দাঁড়ায় না, নামাজ পড়ে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলে কি কইরা, বলে কিয়ামতের দিন আমি মাটি হব, ও জাহান্নামের ইন্ধন হবে। বিদায় আল্লাহ, আমার একটা অনুরোধ, আমি যখনই ঘুম থেকে উঠব, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না। বিদায় ছাড়তে পারেন, কিন্তু এবার পাইবা দেখেন কার চোখে আপনি কি হবেন। যদি তার চোখে এরকম নিকৃষ্ট হন, তো যেই মালিক শ্রেষ্ঠত্বের মুকুট আপনার মাথায় পড়াইল, যেই মালিক কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে তৈরি করলো, যেই মালিক আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিল, যেই মালিক নিঃসয় মানুষটাকে এত সুন্দর ডেকোরেশন করলেন যেটা আপনি আর আমি এখন দাঁড়ায় আছি, এত সুন্দরভাবে সাজাইলেন, কুদরতের ভিতরে কাউকে এরকম সুন্দর সাজান নাই, সৃষ্টির ভিতরে কাউকে এরকম সুন্দর সাজান নাই, এমন বিবেক না দিলেন কাউকে, না বুদ্ধি দিলেন কাউকে, না বিদ্যা দিলেন কাউকে, না দৃষ্টি দিলেন কাউকে, না চিন্তা ক্ষমতা দিলেন কাউকে, মানুষকে যা দিছেন সৃষ্টির কাউকে এটার ছোঁয়াও দেন নাই। যে আল্লাহ আপনাকে সাজাইল, পায়ে হাত রেখা বলি আসেন, পাঁচ ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়ব, ছাড়ব, হায় উম্মত, সুযোগ নাই আমার হাতে, আবার যদি আসি তাহলে নবী শুনাব যে কোন নবী, কোন রসুল সুযোগ দিছিলেন আমাদেরকে, চোখের পানি জড়াইতে জড়াইতে নিয়ে আসছিলেন। এটা এই জন্যই আল্লাহ রসুলের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ, আপনাকে রাজি করা ছাড়ব, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না, যার কারণে সংক্ষেপ করছিলেন, সংক্ষেপ করছিলেন যার কারণে, যে আপনার উম্মতকে নামাজ কমপ্লিট করা দেন, দিতে বলেন আমি জীবন কমপ্লিট লেখা দিব, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। এই জন্যই তো হাদিসে আসছে আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম নামাজের ফাইলটা দেখা হবে, যদি ওকে আল্লাহ বলবে পিছনে সব ওকে, প্রথম নামাজ দেখবে। আর আজকে এই উম্মত স্লোগান তো দিতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি না। রাগ হবেন না, সংখ্যা রোডে দেখা কোনো লাভ নাই, আমি অটুট কথা বলতেছি প্রমাণ সহ, মুসলমান রোডে সংখ্যা দেখা কোনো লাভ হবে না, দেখা রাখুক, রাগ হবেন হয়ে যান, তাতে কিছু আসে যায় না। খ্রিস্টানদের কিতাবে এখনো লেখা আছে
যতো দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে অত দিন পর্যন্ত রোডের জনসমুদ্র দেখায়ও মুসলমানের বিজয়ের পালা চুল পরিমাণ খোলাইতে পারবে না। এখনো ওদের কিতাবে লেখা আছে যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে ওদের কিতাবে লেখা আছে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা আল্লাহ কুদরত দিয়া শুরু করবে। বিদায় রোডে জনসভা, রোডে দেখা কোনো লাভ নাই, কোনো লাভ নাই, এটা ধোকা, কোনো লাভ নাই। আপনি আমাকে বিরোধী মানবেন মানতে পারেন, আমি বুঝাইতে চাইতেছি, প্রমাণ চাবেন আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো। ইহুদি খ্রিস্টানের কিতাবে এখনো লেখা আছে, এই জন্যই ওরা মাঝে মাঝে কাউকে না কাউকে জিজ্ঞাসা করে তোমাদের ফজরের জামাত আর জুমার জামাতের অবস্থা কি, যখন বলে জুমার তুলনায় ফজরে কোনো মুসলমান হয় মুসল্লি হয় না, তোরা হাসে আর চিৎকার দেয় বলে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ, কেন আমাদের কিতাবে লেখা আছে। এই জন্য আসেন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়া মসজিদ ভরা দিন, মসজিদ ভরা যাবে, জুমার ফজর এক হবে, আপনার হাত কালো করতে হবে না। বদরে মুসলমানদের হাত কালো হয় না, আল্লাহ নিজেই বলছেন আল্লাহকে যদি প্রশ্ন করি তাইলে এতদূর নিয়ে আসলেন কেন, খেলবেন যদি আপনি তো আমাদেরকে আনার কি দরকার ছিল। তো আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায় বেউকুফ, দর্শক না হইলে খেলতে মজা লাগে না, দর্শক না হইলে খেলতে মজা লাগে না, আপনাকে নিয়ে আসছি দর্শক হিসাবে যাতে খেলতে মজা লাগে, আর আপনাকে ডাইকা নিয়ে আসছি খেলা জমানের জন্য, আপনি না আসলে খেলা জমত না, এই জন্য খেলা জমানের জন্য আনছি, আর দর্শক দেখা খেলতে আনছি, দর্শক দেখা খেলবো, খেলছি তো আমরা, আল্লাহ বলে মসজিদ ভরা দাও, খেলবো আমরা, তোমাদের হাত কালো করব না। এই জন্য আসেন, আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।